গত ষোলোই আগস্ট থেকে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হয়েছিল অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের আসর স্থানীয় বিধায়ক সুধাংশু দাসের উদ্যোগে এবং ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য চার চাকার টাটা টিয়াগো গাড়ি এবং রানার্স দলের জন্য পালসার বাইক জেতার সুযোগ নিয়ে ফটিকরায় মাঠে বসেছিল এই ফুটবলের আসর মোট ষোলোটি ফুটবল দল অংশ নেয় খেলায় মঙ্গলবার ছিল খেলার ফাইনাল ম্যাচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিকুরাই থেকে শুরু করে অন্যান্য অতিথিরা জগন্নাথপুর এফসি এবং দারুচি এফসির মধ্যে হয় ফাইনাল ম্যাচ বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া এবং কর্দমাক্ত মাঠের মাঝেই দিন খেলায় দু দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা খেলার প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের খেলায় দু মিনিটের মাথায় প্রথম গোলটি করে জগন্নাথপুর এফসি পরে খেলার শেষ লগ্নেও আরও একটি গোল করে দুই শূন্য গোলে জয় হাসিল করে জগন্নাথপুর মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন খেলায় হার জিত থাকবেই তা নিয়েই খেলতে হবে যে ফুটবলের যে টুর্নামেন্ট এখানে নকআউট অটল স্মৃতি নক ফুটবলের এখানে শুরু করেছেন ষোলোই আগস্ট থেকে আমার কাছে যা খবর আছে ষোলোটা টিম এর জন্য পার্টিসিপেট ছিলেন তো আজকে ফাইনাল এখানে আমি বেশি বক্তৃতা দেব না আমি শুধু এটুকুই বলবো হার জিত থাকবে খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এদিন উচ্ছ্বাসিত ক্রীড়া প্রেমী দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল ফটিক্রায়ের শ্রেণী মাঠ বিরু রিপোর্ট রাইজিট নিউজ